এখানে আমি চায়ের জল চাপিয়ে দিয়েছি। এখন বিকেল বেলা, প্রায় 4:30 বাজে। আর চায়ের মধ্যে আমি চিনি দেব, তো এই যে চিনির কৌটোটা নিয়েছি, চিনি দেব। কিছু সবজি কেটে রেখেছি এখানে, দেখুন আমি শিমগুলোকে এরকম সরু সরু করে কেটে রেখেছি, আর এখানে বিনস কেটে রেখেছি, আলুটা এখনো আমার কাটা হয়নি। আর এখানে আমি মুগ ডাল সিদ্ধ বসিয়েছি, তো লাউ দিয়ে মুগ ডাল করব। লাউটাও কিন্তু আমি এখনো কেটে উঠতে পারিনি, তো আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চিনি দেওয়ার পর এখন আমি দিয়ে দেব চা পাতাটাকে, দিয়ে দিচ্ছি। আর এখন ইন্ডাকশনের সুইচটাকে অফ করে দিলাম, তো এবার চাটাকে ছেঁকে নেব। দেখুন চাটা নামিয়ে আমি ছেঁকে নিয়েছি, আর কাদের জন্য আমি এখন চা করলাম আপনাদের অবশ্যই দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর চাটা নামানোর পর আমি এখানে বিনসগুলোকে সামান্য একটু নুন দিয়ে হালকা করে ভাপিয়ে নেব। আর বিনস দিয়ে আমি আজকে কী রান্না করবো সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। নমস্কার বন্ধুরা, সমার কিচেন অ্যান্ড ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত, আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আর এখানে দেখুন আমি কিছু বাসনও মেজে নিলাম, এখন চা বসিয়ে বাসনগুলো মেজে নিলাম। তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, চেষ্টা করব ভালো লাগানোর, জানি না কতটা লাগবে। এই যে দেখুন এই আওয়াজ হয়, এই আওয়াজের জন্য আমি ভিডিও দিতে পারি না, এরকম আওয়াজ হলে কিন্তু অসুবিধাই হয়। এই যে বিভিন্ন মেশিন, এগুলো যখন ওরা কাজ করে আওয়াজ তো হবেই। আর এই যে আমার ভাইরা কাজ করছে, চল তাদের জন্য চা এনেছি। এই দেখুন আমরা চা খাচ্ছি, এই যে আমার চা, চা খেয়ে আবার ওরা কাজ করবে। দেখুন এখানে মুগ ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ফটাফট লাউটাকে একটু কেটে নেব। আর এখানে দেখুন আমি বিনসগুলোকেও হালকা করে ভাপিয়ে নিয়েছি, এই যে দেখুন লাউটা এখন আমি কেটে নেব, এতটা তো লাগবে না, অল্প করে একটু কেটে নেব। এই যে দেখুন লাউটাকে আমি কেটে নিয়েছি খুব তাড়াতাড়ি করে, আর একটু ছোট করে কেটে নিয়েছি। এই যে লাউটাকে আমি এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের সাথে একটু সিদ্ধ করে নেব, আমি এর মধ্যে কিন্তু মটরশুঁটিও দেবো, কিন্তু মটরশুঁটিটা আমি এখনও ছাড়িয়ে উঠতে পারিনি। এই যে দেখুন এখানে এনে রেখেছি, রেডি করে রেখেছি, কিন্তু এবার আমি ছাড়িয়ে নেব। দেখুন এখানে লাউ ডালের মধ্যে আমি একটু গরম জল দিয়ে নিচ্ছি, জলটা একটু কম হয়েছে, যেহেতু ডালের মধ্যে ঠান্ডা জল দিলে ভালো লাগবে না, সেই জন্যে জলটা গরম করে নিয়েছিলাম, আর লাউয়ের মধ্যে এখন আমি দিয়ে দিলাম। আর এখন আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব, এই যে এখানে বাটি নিয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে তারপরে ডালের মধ্যে দিয়ে দেব। আর আপনারা তো আওয়াজ শুনতে পাচ্ছেন, আওয়াজ হবে যেহেতু বাড়িতে কাজ হচ্ছে। অনেকদিন ধরেই হচ্ছে অল্প অল্প করে, সেই জন্যে আমি ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, আর ফোনের তো একটু সমস্যা ছিলই, আপনারা জানেন, আমি আগে বলেছি আপনাদের। আজকে আবার মেয়ের পড়া আছে, পড়াতে নিয়ে যাব, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পুরো ডালটাতে কিন্তু আমি ফোড়নও দিয়ে নিয়েছি, নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নেব।
আর যখন আমার তাড়াহুড়ো থাকে আমি কিন্তু এভাবেই রান্না করি, যে এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ফোড়নটাকে রেডি করে সেটা আমি হাতায় করে তুলে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিই। এভাবে করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এভাবে আমি ডালে ফোড়ন দিয়ে নিয়েছি। যে দেখুন, আমি লোহার কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজ, দুটো পেঁয়াজকে আমি টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে যে শিম কেটেছিলাম ওর সঙ্গে আমি আলু নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটা কিন্তু নতুন আলু। এই সমস্তগুলোকে নিয়ে আমি এখন ভাজবো। এরকম ভাবে শিম ভাজা কিন্তু দারুণ লাগে খেতে। তো প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে আমি আর আলাদা করে ভাজবো না, শিমের সঙ্গেই ভাজবো। দিয়ে দিচ্ছি শিম আর আলুটাকে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। সবজিটাকে একটু ভালো করে নেড়ে নেব। তারপরে আমি কাঁচা লঙ্কাটাকে একটু কাঁচি দিয়ে চিড়ে মধ্যে দিয়ে দেব। দেখুন, নেড়ে দিয়েছি খুব ভালো করে, আর কাঁচা লঙ্কাটাও দিয়ে নিয়েছি। এখন আমি হালকা করে এটাকে ঢাকা দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আজকে আমি বিনস, টমেটো আর আলু দিয়ে রান্না করব মৌরলা মাছ। দারুণ টেস্টি হয় এই রেসিপিটা। পুরো রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, আর বানিয়ে খাবেন, বুঝতে পারবেন যে কতটা সুন্দর। তো এখানে 150 গ্রাম মৌরলা মাছ আছে, এটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে প্রায় 200 গ্রাম বিনস আমি হালকা করে ভাপিয়ে রেখেছি। একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, আর এটা দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আর যা যা মশলা আমি এখানে দেবো সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, ভাজাটাকে আমি নামিয়ে দিয়েছি, আর মাছটাকে আমি আর এখন করতে পারছি না। এখন মেয়েকে আমি পড়াতে নিয়ে যাব, তো এসেই বাকি রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এখন আমরা রেডি হয়ে গেছি, তো এখন বেরিয়ে যাচ্ছি। তো এসে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করব। পড়তে যাচ্ছে, আমি নাই। দেখুন বন্ধুরা, আমি মেয়েকে পড়াতে দিয়ে বাড়িতে চলে এসেছি, আর রান্নাঘরেও ঢুকে গেছি। তো এখন মৌরলা মাছ ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল, আর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুটো বেছে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন মাছটাকে তুলে নিচ্ছি, আর খুবই কম তেলে আমি রান্নাটা করব। এই যে মাছ ভাজার তেল রয়েছে, আর এর মধ্যে সামান্য একটু তেল আমি অ্যাড করে দিচ্ছি। তেলটা তো গরমই ছিল, আর অল্প একটু তেল দিয়েছি। তো এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। মশলার পরিমাপ কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে নেবেন। দেখুন কালো জিরে দিয়েছি। কালো জিরেটা দেওয়ার পর আমি বিনস আর আলুটাকে একসঙ্গে এর মধ্যে দিয়ে দেবো। মশলাও আমি খুব কম পরিমাণে দেবো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। সবজিগুলো
এগুলোকে মিনিট খানেক আমি নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই নাড়ব। মিনিট খানেক নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো। দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি, পুরোপুরি এক চামচ নয়, আদা আর কাঁচা লঙ্কা বাটা। যেহেতু একদমই অল্প পরিমাণে কাঁচা লঙ্কা বাটা, সেই জন্য দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা দেওয়ার পর একটু কষিয়ে নেব। মনে হচ্ছে হলুদটা একটু কম হয়েছে, তো অল্প একটু হলুদ আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব। রান্নাটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিল, তো সেই জন্যে একটু হলুদ দিয়ে দিলাম। দেখুন এবার কি সুন্দর কালারটা এসেছে, টমেটোগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম জল। ঝোলের পরিমাণ বুঝে আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দিলাম। যেহেতু ছোট মাছ আর মৌরলা মাছ খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে, তো সেই জন্য এখন আমি মাছটা দেব না, মাছটা একদম শেষের দিকে আমি দেব ওর মধ্যে। এখন এটাকে আমি মিনিট পাঁচেকের জন্য একটু ঢেকে দেব। মিনিট চারেক ফোটার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জিরে গুঁড়ো। এই সময় জিরে গুঁড়োটা দিলে কিন্তু রান্নার স্বাদটা দারুণ লাগে, অবশ্যই আপনারা একবার দিয়ে দেখবেন। যেহেতু একদম পাতলা করে আলু কেটে দিয়েছিলাম, তো সিদ্ধ হয়ে গেছে, আর এটা তো ভাপানো ছিল, এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, একটু বাকি আছে। তো যেটুকু বাকি আছে সেটুকু সিদ্ধর জন্য আমি এখন আবারও ঢাকনাটাকে দিয়ে দিচ্ছি, মিনিট তিনেক আমি ঢেকে রাখবো। মিনিট তিনেক পরে আমি ঢাকনাটাকে আবার খুলে নিয়েছি, দেখুন ঝোলটা অনেকটা কমে এসেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মৌরলা মাছ। বেশি নাড়লে এটা মানে ভেঙে যাবে আর কাঁটা কাঁটা হয়ে যাবে রান্নাটা তরকারিটার মধ্যে, তো সেই জন্য হালকা করে এটাকে এইভাবে ডুবিয়ে দিলাম। আর এইভাবে আরও মিনিট দুই তিন হওয়ার পরে আমি নামিয়ে নেব। তো যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে, আর আজকের ভিডিওটাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। যারা সাবস্ক্রাইব করে অলরেডি আমার পরিবারে এসেছেন তাদের জন্য রয়েছে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে আসুন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি ভিডিও ছাড়লেই তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা সত্যি অসাধারণ লাগছে কালারটা, আর এটা কিন্তু গরম ভাতে খেতেও কিন্তু সত্যি অসাধারণ লাগে। অবশ্যই আমার মতো করে একবার আপনারা বানিয়ে খাবেন। আর এই শীত পড়ার পর থেকে প্রতিদিনই প্রায় রুটি করে খাই আমরা রাত্রে, তো আজকে আর রুটি করতে ভালো লাগছে না, যেহেতু এরকম রান্না করেছি তো এটার সাথে গরম ভাতই ভালো লাগবে, তো সেই জন্য চালটাকেও আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি। এবার ভাত করলে মোটামুটি রাতের ডিনারের রান্না কমপ্লিট হয়ে যাবে।
তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, আসছি আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।